তলে তলে পায়তারা করছেন বাংলার মানুষকে ভোট কেন্দ্রে যাবেন না যারা আজকে তলে তলে আওয়ামী লীগের নৌকায় উঠে গিয়েছেন আপনাদেরকে মাথায় রাখতে হবে আওয়ামী লীগের নৌকায় কিন্তু বিভিন্ন গায়ক নায়ক অলরেডি উঠে গিয়েছে এর প্রধান কারণ কি কারণ হয়েছে বাংলার মানুষ ভোট কেন্দ্রে যায় না मानुष के भोट केंद्र नवर अपना सिक्यूरिटेशन दीचन मोटा स्पष्ट जाता अनुरोध कर देश के रक्षा करते हम अपने कमिशन निर्वाचन के बयकट करते प्रत्याख्यन करते हैं स्पष्ट कर बर्तमान सरकार जो निर्वाचन आयोजन करते जा বাংলার মানুষকে ভোট কেন্দ্রে যাবেন না পরিকার প্রয়োগ করবেন না আর কি বলবো পরিকার প্রয়োগ করতে পারেন না দরকার নামাজে কারো ভোট দেওয়ার দরকার নাই তারা সিস্টেম সব করে ফেলেছে এখন কি করেছে জানেন এখন করেছে ইভিএম বাদ দিয়ে দিয়েছে ব্যালট কেন আছে জানেন আর কেন কোন নাটক এর কারণ হলো ইভিএম এর নির্দিষ্ট ফিগার আছে 30% ভোট নাকি চুরি করা যায় এর বাইরে চুরি করা যায় না ব্যালট হলো তো অন্তত 50% চুরি করে নির্বাচন তারা দেখাতে পারলো সুস্থ হয়েছে এই কারণে বর্তমান আওয়ামী সরকার ব্যালটে ফিরে গিয়েছে এরা হলো দেশের শত্রু এরা মানবতার শত্রু এরা দেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে প্রিয় ভাইরা আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের পক্ষে রাজনীতি করে মানবতার পক্ষে রাজনীতি করে আমাদের আমের বীর সর্বজনীন ঘোষণা করেছেন অনতিবিলম্বে বর্তমান সরকার এরকম পতনগ্রস্ত দিকে দেশকে নিয়ে যায় তাহলে সমস্ত রাজনৈতিক সাথে পরামর্শ করে আমরা আগামীতে আরো দুর্বার কোচ আন্দোলন যদি আমরা বাধ্য হব ইনশাল্লাহ প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আপনারা রাজপথে সরব থাকবেন মনে রাখবেন বাঘ মরে একবার শিয়ালের মতো বেঁচে থাকলে লাভ নাই বাঘের মতো একদিন বেঁচে থাকবো শিয়ালের মতো আজীবন বেঁচে থাকতে আমরা চাই না।